আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। নতুন আর কি সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ ছাড়বো না, তাই ভিডিওটি করি নেই প্রথম। পরে অর্ধেক খাওয়ার পর মনে হলো যে না ভিডিওটি করি। এই যে ছোট্ট বড়ি পরোটা ছিঁড়ছে, যদিও সে খাবে না, সে নষ্ট করছে, আর আমি দিচ্ছি না দেখে একটু আনাড়িও করতেছিল। তো নাস্তা শেষ করে এক চুলা ভাত আর এক চুলা পানি বসিয়ে দিয়েছিলাম বেবিদের গোসল করানোর জন্য। ভাত রান্না শেষ করে বসিয়ে দিয়েছিলাম তরকারি। তো পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ রসুন বাটা। তো দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেন আমি দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আমি তরকারির সাথে একটু লবণটা বেশিই খাই, যাতে পরে ভাতের সাথে আর কাঁচা লবণ নিয়ে খেতে না হয়। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর মশলাটা একটু মেশানো হয়ে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমার একটা প্লেটে একটু লবণ আর মরিচের গুঁড়ো মিক্সড করা ছিল, তো আমি সেটাই পানির সাথে মিক্সড করে দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, আর একটু পরপর অনবরত নেড়ে যাচ্ছি, নয়তো কড়াইতে মশলাটা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্না করব সিম আলু টমেটো দিয়ে পাঙাশ মাছের তরকারি, একটু ঝোলঝোল করেই রান্না করব। তো এখন তরকারিটার সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি বলে যে যে কোনো তরকারি যত বেশি কষায় তত বেশি মজা লাগে। তারপর থেকে আমি যে কোনো তরকারি রান্না করার সময় সবসময় ভালো করে কষিয়ে নিই। আর আমার শাশুড়ি আমা আমার হাতে সিম আলুর তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে, যদিও আমি এখন তাদের সাথে থাকি না, তাই সিম আলুর তরকারি রান্না করলে ওনার কথা অনেক মনে পড়ে। তো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো টমেটো। একটু মিক্সড করে দেন মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। তো দিয়ে দিলাম প্রয়োজন মতো ঝোল। তারপর তরকারিটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটতে থাকুক, এই সুযোগে আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। একটা কথা বলে রাখি, যেহেতু এটা বাস্তব জীবন তাই অবশ্যই ভুল ত্রুটি থাকবে, আর প্রত্যেক মানুষের লাইফস্টাইলই আলাদা, তাই একজনের লাইফস্টাইলের সাথে একজনের লাইফস্টাইল কখনোই মিলবে না। আর ইউটিউব জগতে আমি সম্পূর্ণ নতুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। তরকারি হতে হতে চলুন বেবির সাথে দেখা করে আসি। তো এখানে কিছু ফ্রুটস আমি ওকে ধুয়ে দিয়েছিলাম খেতে, ও ফ্রুটস খুবই পছন্দ করে, ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন। তো আমাদেরকে ফ্রুটস দিয়ে চলে গিয়েছে রান্নাঘরে। তো আমার বোন বসে বসে ওকে এগুলো ছুঁড়ে ছুঁড়ে খাওয়াচ্ছে, ও ছোটোবেলা থেকে এভাবে ফ্রুটস খেয়ে অভ্যস্ত, তাই ওকে একদম খোসা ছাড়িয়ে তারপর দিতে হয়, নয়তো ও খেতে পারে না। ছোটো বেবিদের আঙুর খাওয়ানোর ব্যাপারে একটু সতর্ক থাকাই উচিত, যাতে আঙুরটা দু তিন টুকরো করে দেন পিচ করে দেওয়া হয়, নয়তো ওদের শ্বাসনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ফ্রুটস খাওয়া শেষ করে দুই ভাই বোন মিলে হাওয়াই মিঠাই খাচ্ছিল। তো ছোট্ট বোন একটু বেশি হিংসুটে, সে তার জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না, তাই তার ভাইকে একটু হাওয়াই মিঠাই দিল না। অবশ্য আমার বোন দুই প্যাকেট এনেছিল,
ছোট বুড়ির জন্য তার ভাইয়ের জন্য, এই যে সে বসে বসে ঝুলছে। তো আমি একটু চাইলাম দেখি আমাকে দেয় কিনা, পরে কিছুক্ষণ পরে আমাকে অল্প একটু দিল। আর বসে বসে সে পাকনামি করতেছিল। আপনারা হয়তো ভয় পেতে পারেন যে তার নাকের পাশে কি হয়েছে, তার নাকের পাশে কিছুই হয় নাই, সে নেল পলিশ নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। মাঝে মাঝে সেফটি পিন, চলার ঝাড়ু, কটন ব্রাশ যা পায় তা দিয়ে মেকআপ করা শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঘুমিয়ে নেওয়ার পর সন্ধ্যার পর একটু বসে বসে ক্রাফটিং করতেছিলাম, যেহেতু নতুন বাসার ওয়ালগুলো একদমই খালি, তো একটু নাসার জ্বালে ভালো লাগে না। আর এখনও ফার্নিচার আনি না, তাই কোথায় কী রাখবো, কোথায় কী সাজাবো বুঝতেই পারছি না। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমি এখন পেপার বাটারফ্লাই বানাতেছি। যদিও অত ভালো করে ভিডিও করতে পারি না বা ভালো করে বলে বোঝাতেও পারবো না, তাও একটু চেষ্টা করেছি। এই পেপার ফ্লাওয়ার, পেপার দিয়ে বাটারফ্লাই এগুলো বানানো খুবই সহজ, শুধু একটু ভালো করে দেখলেই হয়। আমিও প্রথম ইউটিউব দেখেই শিখেছি, যেটা সত্যি কথা। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, হয়তো কারো নিজ থেকেই আসে আর কেউ অন্য কারোর থেকে শিখে। আমিও ইউটিউব দেখে দেখে শিখেছি। এর আগে শ্বশুর বাসায় থাকতে অনেকগুলো বানিয়েছিলাম, তখন আমার ছোট বেবিটা হয়নি, তো তখন শাশুড়ি একটুও কাজ করতে দিত না, সারাদিন কি করব, তাই বসে বসে এই ক্রাফটিং করতাম। তো ছোট বেবি হওয়ার পর একটু বেশি বিজি হয়ে গেছি, এখন আর এগুলো করা হয় না। তো নতুন বাসায় আসার পর এখন একটু শখ জাগলো, তাই একটু ট্রাই করছি আর কি। যদিও আমি ভুলে গিয়েছিলাম, তারপর ইউটিউব দেখে আবারও শিখে নিয়েছি। বাটারফ্লাই বানানোর প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে পারছি না, কারণ আজকে বাসা সাজানোর জন্য বানাইতেছিলাম আর টাইমও অত বেশি ছিল না, যেহেতু মাপঝোপ বোঝানোর একটা ব্যাপার আছে, তাই অন্য একটা ভিডিওতে একদিন দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে অনেকগুলোই বানিয়ে নিয়েছি। সবচেয়ে বেশি কিউট লাগে ছোট ছোট বাটারফ্লাইগুলা, তাই আমি ছোট ছোট কাগজ কেটে ওগুলো বানিয়ে দেয়ালে লাগাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু ছোট ছোট আর বড় বড় বাটারফ্লাই বানিয়ে নিয়েছি, আর এক একটা এক এক কালারের বানিয়েছি, যাতে দেয়ালে লাগাইলে ফুটে ওঠে। তো এই যে দেয়ালে লাগানোর পর লুকিংটা এই টাইপস আসে। আমার এখনও বাটারফ্লাইগুলো লাগানো শেষ হয়নি, তো যতগুলো বানিয়েছিলাম সবগুলো লাগিয়ে দিয়েছি, এখনও অনেকটা কাজ বাকি, সাইডে আরও লাগাতে হবে, কারণ নয়তো ভালো দেখাবে না। তো পুরো কাজ কমপ্লিট করে দেন, আপনাদের সাথে আবার শেয়ার করব। ক্রাফটিং শেষ করে আমরা সবাই পকোড়া খেতে বসে গেলাম। বিকেলবেলা আমার মামি পকোড়াগুলো পাঠিয়েছিল, যদিও ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার বোন আবার গরম করেছে। মামিকে একদিন বলেছিলাম যে আমার বেবিরা গুড়া মাছ খায় না, তাই মামি চিংড়ি আর কাচকি গুড়া মাছের পকোড়া বানিয়ে পাঠিয়েছে। আর আপনারা তো জানেনই গুড়া মাছ বেবিদের জন্য কত হেলদি। তো পকোড়া খেতে খেতে এদিক দিয়ে আমি এসে চা বসিয়ে দিয়েছিলাম, কারণ আপনারা তো জানেনই চা ছাড়া আমাদের চলেই না। তো চা বানাতে বানাতে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।